প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7/5 ভাষণ আলাদা শক্তি যোগায় দেশকে ভালোবাসার, দেশের জন্য কাজ করার। এই ভাষণে প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের 7/5 সেমিনারে প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির কাছে তুলে ধরতে কাজ করছে তার সরকার। তিনি বলেন, 7/5 ভাষণ যারা অন্যভাবে উপস্থাপন করছেন তারা অর্বাচীনের মতো কথা বলছেন। এই 7/5 ভাষণকে কিভাবে দেখছেন বা এর মধ্য দিয়ে আমরা কি জানতে পারছি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তার কারণ হলো, জাতির পিতাকে শুধু হত্যাই করা হয়নি, হত্যার পর থেকে যেমন ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলা, এবং আমি আগেই বললাম যে স্বাধীনতার পুরো ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া, সেখানে আবার একজন ঘোষক বানানো, নানা ধরনের মানে আমরা অপপ্রচার শুনেছি, এবং এদের অনেক একটা পর্যায় ছিল যে বোধ হয় কয়েকটা জেনারেশনই কিন্তু একটা বিভ্রান্তির পথে চলে গিয়েছিল। বহুমুখী প্রতিভা সমন্বয় করে এই ভাষণটাকে তুলে ধরা, তার মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের প্রজন্মের পর প্রজন্মের মাঝে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হবে, দেশ জাতির কল্যাণে কাজ করবার একটা শক্তি যোগাবে বলে আমি বিশ্বাস করি।